মুসলিম বিদ্বেষী নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে শুক্রবার ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে একদিন আগে আইনটির বিরুদ্ধে ক্ষোভের কেন্দ্রস্থল উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছেন ফরাসি বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে নয়াদিল্লিতে হাজার হাজার লোক সড়কে নেমে আসলে তাদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ লাঠি পেটা ও কাদানে গ্যাস ব্যবহার করেছে অমৃতসর সহ কলকাতা কেরালা ও হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এলাকা গুজরাটে মুসলমান বিক্ষোভকারীরা প্ল্যাকার্ডে আগুন দিয়েছে আসামের মূল শহর গুয়াহাটিতে বৃহস্পতিবার রাতে চিকিৎসা কর্মীরা জানিয়েছেন পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন এছাড়া ছাব্বিশ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এতে রোববার ওই এলাকায় সফর বাতিল করেছেন জাপানে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে শুক্রবার আরও চারজনের অবস্থা আশঙ্কাজনক বল প্রয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক নীতিমালা ও মানদণ্ড বজায় রাখতে এবং শান্তিপূর্ণ সমাবেশের প্রতি সম্মান জানাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন জেনেভাই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ধ্বংসাত্মক কার্যক্রমের পথ ধরে বৃহস্পতিবার গুয়াহাটির বাহনে অগ্নিসংযোগ রাস্তাঘাট অবরোধ টায়ারে আগুন ও নিরাপত্তা বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করেছে হাজার হাজার স্থানীয় অধিবাসীরা দাঙ্গা পুলিশের সহায়তায় সামরিক বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছিল শহরের বহু এলাকায় ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে শুক্রবার অবস্থান কর্মসূচির কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়াও অধিকাংশ ক্যাশ মেশিন ও দোকানপাট বন্ধ ছিল পেট্রোল স্টেশনও খুলতে দেখা যায়নি মেঘালয় কর্তৃপক্ষ জানিয়েছে তারা রাজ্যটির ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দিয়েছেন এবং রাজধানী শিলং কিছু অংশে কারফিউ জারি করা হয়েছে সেখানে সহিংসতায় অন্তত বিশ জন ব্যক্তি আহত হয়েছেন বলে খবরে জানা গেছে বিভিন্ন কারণে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এই আইনের বিরুদ্ধে আপত্তি উঠেছে তাদের আশঙ্কা এতে প্রতিবেশী বাংলাদেশের বহু অভিবাসী তাদের নাগরিক হতে যাচ্ছে যাদের বড় একটা অংশ হিন্দু সম্প্রদায়ের নাগরিকত্ব নিয়ে এসব অভিবাসীরা তাদের চাকরি কেড়ে নিবে এবং সাংস্কৃতিক পরিচয়কেও হুমকির মুখে ঠেলে দিবে বলে শঙ্কার কথা জানিয়েছেন বিক্ষোভকারীরা চলতি সপ্তাহে ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষেই এই আইন পাশকে কেন্দ্র করে উত্তপ্ত বিতর্ক হয়েছে উনিশশো তিরিশ সালের দিকে জার্মানিতে ইহুদি বিদ্বেষী আইনের সঙ্গে তুলনা করা হচ্ছে ভারতের নাগরিকত্ব সংশোধনী বিলকে এই আইন বাস্তবায়ন করবে না বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পাঞ্জাব কেরালা মধ্যপ্রদেশ দেশটির বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আইনটির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ক্ষুব্ধ নেত্রী মমতা ব্যানার্জী বলেছেন মোদী জাতিকে বিভক্ত করতে চাইছেন সোমবার রাজধানী কলকাতায় তিনি একটি বড় বিক্ষোভে ডাক দিয়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অদিত্য মুখার্জি বলছেন এটা সম্পূর্ণ অসাংবিধানিক আইন এটা ভারতীয় চেতনার সঙ্গে যায় না মানদেব দাস নামে এক বিক্ষোভকারী বলেন তারা আমাদের দেশে কোথাও স্থায়ী হতে পারে না আমরা মারা যাব কিন্তু তাদের এখানে বসতি গড়তে দিব না সমুজ্জ্বল ভট্টাচার্য নামের স্থানীয় আরেক বিক্ষোভকারী বলছেন জনশক্তি দিয়ে আমরা সরকারকে পরাজিত করব সরকার এই আইন বাতিলে বাধ্য হবে নতুন এই আইনে প্রতিবেশী পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশের মুসলমান ছাড়া বাকি ধর্মীয় সংখ্যালঘুরা ভারতের নাগরিকত্বের আবেদন করতে পারবেন বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠীর দাবি এটা মোদীর হিন্দু জাতীয়তাবাদীর এজেন্ডারি অংশ এর মধ্য দিয়ে ভারতের বিশ কোটি মুসলমানকে কোণঠাসা করতে চাইছে বিজেপি তবে মোদী এই অভিযোগ অস্বীকার করে বলছে এই তিন দেশের মুসলমানদের ভারতের সুরক্ষা নেওয়ার দরকার নেই তাই আইন থেকে তাদের বাদ দেওয়া হয়েছে বৃহস্পতিবার ব্লুমবার্গের খবরে বলা হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ভারতীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলছে ভারতের সংবিধানে প্রতিশ্রুত সমানাধিকার এতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে এদিকে জাতীয় নাগরিকপঞ্জী এবং নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সোমবার থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানে মিছিল হবে ভারতীয় জনতা পার্টি ছাড়া সব রাজনৈতিক দল ও সংগঠন সহ সাধারণ মানুষকে এই গণ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা জানিয়েছে সোমবার বেলা একটাই আম্বেদকারের মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে শেষ হবে জোড়াসাঁকোতে মঙ্গলবার মিছিল শুরু হবে দক্ষিণ কলকাতার যাদবপুরের এইট বি বাস স্ট্যান্ড থেকে এবং শেষ হবে গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে বুধবারও হবে মিছিল শুক্রবার দীঘায় মমতা বলেছেন কোনো এনআরসি নয় কোনো সিএবি নয় আইন পাশ হলেও আমাদের সরকার তা কার্যকর করবে না সবাইকে বলছি ধর্ম ধর্মবর্ণ জাতি নির্বিশেষে সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করুন সব রাজ্যে গণ আন্দোলন করুন বাংলাতেও গণ আন্দোলন গড়ে তুলুন মমতার কথাই বারবার বোঝানোর চেষ্টা করছি কেন্দ্রকে দেশের প্রতিটি রাজ্যের আলাদা আলাদা আবেগ রয়েছে সেই আবেগে আঘাত হানবেন না তাতে আগুন জ্বলবে আর সেই আগুনের হাত থেকে কেউই রেহাই পাবেন না গোটা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিজেপিকে ওয়াশিং মেশিন বলেও কটাক্ষ করেছেন তিনি মমতা বলেন ইতিমধ্যেই পাঞ্জাব কেরালা রাজ্য সরকার সিএবি ও এনআরসি চালু করবে না বলে জানিয়ে দিয়েছে তারা গণতান্ত্রিক আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে আর এজন্য আমাদের জেলে পাঠাতে পারে আরও অনেক বেশি অত্যাচার করতে পারে আমাদের কিন্তু তার জন্য আমরা প্রস্তুত কোনো অবস্থাতেই দেশকে দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত হতে দিব না পরপর কয়েকদিনে প্রতিবেশী বাংলাদেশ এবং জাপানের রাষ্ট্র নেতৃত্ব যেভাবে ভারতে আসবেন না বলে জানিয়েছেন তাতে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলছেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারত সুসম্পর্ক বরাবরের কিন্তু একটা দল ক্ষমতা এসে দেশের স্থায়িত্বকে নষ্ট করে দিয়েছে মমতা আরও বলেন বিজেপি সাম্প্রদায়িকভাবে খেলছে কিন্তু আমরা সাম্প্রদায়িক তাস খেলব না আমরা চাই সব সম্প্রদায়ের লোকেরা মাথা ঠান্ডা রেখে গণতান্ত্রিকভাবে আন্দোলন করুক